প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো মডেল অ্যাক্টিভিটি ডাস দুই হাজার একুশের আর আজকে আমরা আলোচনা করব ক্লাস এইটির সাবজেক্ট আমাদের কী আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি আমরা ক্লাস এইটের এর আগে অনেকগুলো ভিডিও করেছি যদি সেগুলি কেউ না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা তাহলে সেখান থেকে দেখে নিতে পারো অথবা এই ভিডিও শেষে এন স্ক্রিন থেকে দেখে নিতে পারো আজকে আমরা করবো জিওগ্রাফি পার্ট টু নিয়ে আলোচনা কোনো রকম সময় নষ্ট না করে আমরা শুরু করে দেই প্রশ্নটা দেখে নাও পৃথিবীর ভূ অভ্যন্তরে বিযুক্তি রেখা থাকার কারণ কি উত্তর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ হয় ভূমিকম্পের তরঙ্গের বেগের পার্থক্যের উপর ভিত্তি করে তোমরা লিখে নাও যে রেখার দ্বারা দুটো আলাদা তরঙ্গ বেগযুক্ত অঞ্চলকে আলাদা করা হয় তারপরে লিখবে তাকে বিযুক্তি রেখা বলে এরপরে তোমরা দাঁড়িয়ে দেওয়ার পরে লিখবে যেহেতু ভূ অভ্যন্তরের এক এক জায়গার উপাদান ও ঘনত্ব আলাদা সেই আলাদা আলাদা উপাদান ও ঘনত্বের জন্যই ভূ অভ্যন্তরে বিভিন্ন ধরনের বিযুক্ত বিযুক্ত রেখা কল্পনা করা হয়েছে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার এবারে আমরা দেখে নিই দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটি আগে দেখিনি প্রশ্ন অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন উত্তর ভূত্বকের পাতগুলো মন্তর কিন্তু গতিশীল সাধারণভাবে দেখা যায় সমুদ্রের তলদেশে দুটি পাতের সীমানা বরাবর পাত দুটি পরস্পর পরস্পরটা থেকে দূরে সরে যাচ্ছে এখানে কিন্তু অ্যান্সারটি আমাদের শেষ নয় ফলে সমুদ্রের তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে নতুন ভূতক বা পাত সৃষ্টি করে এবং এভাবে সমুদ্রের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিলা গঠন করে এজন্যই অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে এবার আমরা দেখে নিই আমাদের তৃতীয় প্রশ্নটি তৃতীয় প্রশ্নটি হলো মৃত্তিকার সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো আমরা কোনোরকম সময় নষ্ট না করে দেখেন এই প্রশ্নের উত্তরটি বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মৃত্তিকার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিলা মধ্যস্থ কেলৌসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক অথবা যৌগিক পদার্থ হলো খনিজ পদার্থ শিলাতে উপস্থিত খনিজ পদার্থ শিলার রঙ গঠন এবং কাঠিন্যতা নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের জন্যই মিত্রিকার রঙও গঠন বা প্রকার বিভিন্ন ধরনের হয় এটাই ছিল আমাদের তৃতীয় প্রশ্নের অ্যান্সার এবারে আমরা দেখে নেব আমাদের শেষ প্রশ্নের অ্যানসারটি চার নম্বরে বলেছি ভারতকে কেন উপমহাদেশ বলা হয় উত্তরটা দেখে নাও হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত ভারতও তার প্রতিবেশী দেশ চীন নেপাল ভুটান মায়ানমার পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ইত্যাদি এখানে কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সারটি শেষ নয় তোমরা একই সাথে লিখতে থাকবে এই দেশগুলির মধ্যে ভারতের অবস্থান মাঝখানে এবং আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত হল দ্বিতীয় বৃহত্তম দেশ প্রথম হচ্ছে চীন এক কথায় এই অঞ্চলের কেন্দ্র হলো ভারত কিন্তু ভারতটা কেন্দ্রে পড়ে গেছে তাই ভারতকে উপমহাদেশ বলা হয় দেখা হচ্ছে পরের ভিডিও আর পরের ভিডিও যদি পেতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটিকে সেরে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি প্রেস করে দিও তা তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের ভিডিও ভিডিওর পেতে সুবিধা হবে এবং সবাইকে অনুরোধ করছি একটা করে লাইক এবং একটা করে শেয়ার করে দেওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত সবার কাছেই বিদায় নিচ্ছি আজকে এখানেই শেষ